সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বয়েস টাইপিং অর্থাৎ আপনি মুখে বলে যাবেন আর সেগুলো অটোমেটিক টাইপ হয়ে যাবে তাহলে এরকম হলে কেমন হয় এরকম একটি বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আলোচনা করব আশা করি সবাই এই ভিডিওটির প্রথম শেষে দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে দেওয়ার না বয়েস টাইপ করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং এর জন্য ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার যাই বলেন আমি গুগল করুন ব্রাউজারে প্রবেশ করছি এরপর অ্যাড্রেসবারে লিখব স্পিস টেক্সটার ডট কম দেখুন ভালো করে লেখাগুলো খেয়াল করুন এরপর আমি কীবোর্ডের বাটন চাপ দেব দেখুন এন্টাপার্টন ছাপ দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইজ এখানে শুরু করছে তো উপর দিকে লক্ষ্য করলে দেখবেন যে লেখা আছে যে একটা লাল লালচিহ্ন পাশে দেওয়া আছে বাংলা অর্থাৎ এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট সিলেক্ট করবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে টাইপ করতে চাচ্ছেন এই যে দেখুন ইংরেজি আছে আরও অনেক ভাষা আছে তো আমি আপনাদেরকে বাংলা টাইপ করে দেখাবো এই জন্য বাংলা সিলেক্ট করতেছি দেখুন নিচে দিকে যাব তো নিচের দিকে বাংলা লেখা পাওয়া যাবে একটু নিচে দিকেই এই যে দেখুন লেখা আছে বাংলা অর্থাৎ বেঙ্গলি বাংলাদেশ আর আছে বেঙ্গলি ইন্ডিয়া আমি যেহেতু বাংলাদেশে বাস করিয়ার জন্য বাংলা বাংলাদেশ দিলাম তো আমার আপনার প্রথম কাজটা হচ্ছে এখানে ঢুকি বাংলা সিলেক্ট করা তারপর আপনার কাজটা হচ্ছে নিচের দিকে দেখুন একটা মাইক্রোফোনের মতো একটা চিহ্ন আছে এছাড়া আরও অনেক কিছু আছে এখানে যেমন যদি আপনি ইংরেজি লিখতে চান তাহলে সেটিংয়ে গিয়ে এই যে অটো সেভ আছে ক্যাপিটালাইজ আছে আরও অনেক অনেক অপশান আছে এগুলো দেখে নেবেন এবার আমার বয়সটা চূড়ান্ত পালা এর জন্য আমি নিচের দিকে এই যে মাইক্রোফোন ছিনোটা আছে এখানে আমি ক্লিক করলাম দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে উপর দিকে একটা পপ আপ মেনু চলে আসছে এখান থেকে আমি শুধু উপরের যে অ্যালাউ ওয়েল ভিজিটিং দিস সাইট এটা আমি সিলেক্ট করে দেব এরপর আমি মুখে যা বলবো তাই টাইপ হয়ে যাবে আশা করি সবাই অলরেডি আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে আমি যা বলছি তাই টাইপ হয়ে যাচ্ছে বিষয়টা কত সুন্দর না দেখুন আবারও বলছি প্রথমে এই সাইটে প্রবেশ করবেন এরপর এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এরপর নিচের দিকে মাইক্রোফোন চিহ্নতে ক্লিক করে ভয়েস টাইপিং শুরু করে দেবেন এরপর এই লেখাগুলো এই যে নিচের দিকে একটা চিহ্ন আছে। এটাতে ক্লিক করে কপি করতে পারবেন আবার ইচ্ছা করলে অল সিলেক্ট করে কপি করতে পারবেন আপনার যেভাবে ভালো লাগে কপি করতে পারবেন ধন্যবাদ সবাইকে